আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় এক আবহাওয়া ও জলবায়ু থেকে এর তৃতীয় ভাগ আবহাওয়া ও জলবায়ুর উপাদান সম্পর্কে। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম আবহাওয়া ও জলবায়ুর মধ্যকার সম্পর্ক সম্পর্কে, বায়ুচাপ ও বায়ু প্রবাহ সম্পর্কে, উচ্চচাপ ও নিম্নচাপ সম্পর্কে। আজ আমরা শিখব এই অধ্যায়টির তৃতীয় ভাগ আবহাওয়া ও জলবায়ুর উপাদান সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আবহাওয়া ও জলবায়ুর উপাদান। আমরা আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ সম্পর্কে জেনেছি। আবহাওয়ার এই উপাদানগুলো জলবায়ুরও উপাদান। বন্ধুরা, এখানে দেখো কি বলা হয়েছে, আবহাওয়ার বিভিন্ন উপাদান সম্পর্কে আমরা জেনেছি। আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো কি? তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ। এগুলো হচ্ছে আবহাওয়া। আবহাওয়ার এই উপাদানগুলো কি? জলবায়ুরও উপাদান। এগুলো আবহাওয়ারও উপাদান এবং জলবায়ুরও উপাদান। বন্ধুরা, একটি প্রশ্ন লক্ষ্য করো, আবহাওয়ার উপাদানগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? বন্ধুরা, এই প্রশ্নটির ওপর ভিত্তি করে পাঠ্য বইতে লক্ষ্য করো, তোমাদের একটি কাজ দেওয়া আছে ছকে। চলো কাজের মূল বিষয়টি দেখে নেই। কাজের মূল বিষয় হচ্ছে আর্দ্রতা ও বৃষ্টিপাত। প্রথমে দেখে নিই কি করতে হবে। নিচের ছকে ঢাকার মাসিক গড় বৃষ্টিপাত ও আর্দ্রতা লক্ষ্য করি। দুই, বৃষ্টিপাত ও আর্দ্রতার মধ্যে সম্পর্ক নির্ণয় করি। বর্ষাকাল ও শীতকালের অবস্থা তুলনা করি। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা, প্রথম কাজটি হচ্ছে নিচের ছকে ঢাকার মাসিক গড় ও বৃষ্টিপাতের আর্দ্রতা লক্ষ্য করি। তোমরা লক্ষ্য করো এখানে। দ্বিতীয় কাজটি হচ্ছে বৃষ্টিপাত ও আর্দ্রতার মধ্যে সম্পর্ক নির্ণয় করি। বর্ষাকাল ও শীতকালের অবস্থা তুলনা করি। বন্ধুরা, তোমরা এই ছকটি লক্ষ্য করো, বৃষ্টিপাতের সাথে আর্দ্রতার সম্পর্ক রয়েছে। আর্দ্রতা হল বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। বায়ুতে জলীয় বাষ্প বাড়লে বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যায়, আবার জলীয় বাষ্প কমলে বৃষ্টিপাতের পরিমাণও কমে যায়। ঢাকার মাসিক গড় বৃষ্টিপাত ও আর্দ্রতা লক্ষ্য করলে দেখা যায় যে বর্ষাকাল অর্থাৎ জুন হতে আগস্ট মাসে মাসিক গড় বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ, সেই সাথে মাসিক গড় আর্দ্রতার পরিমাণও সর্বোচ্চ। কিন্তু শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে বর্ষাকালের ঠিক বিপরীত ঘটনা ঘটেছে, অর্থাৎ শীতকালে মাসিক গড় বৃষ্টিপাত ও আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা নিজেদের কাজ নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং আলোচনার পর তোমরা কি জানতে পারবে, বায়ুর আর্দ্রতার ওপর বৃষ্টিপাতের নির্ভরশীলতার বিষয়টি তোমরা জানতে পারবে। এখানে দেখা যায় শীতকালে বায়ুর আর্দ্রতা কম থাকায় বৃষ্টিপাত কম হয়, আবার বর্ষাকালে বায়ুর আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টিপাত বেশি হয়। বন্ধুরা, এবার আমরা সারসংক্ষেপ পড়ব। বন্ধুরা, আমরা একটি ছবি লক্ষ্য করতে পারছি, এখানে বৃষ্টিপাতের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যত কমে আর্দ্রতাও তত কমে। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি হয়। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস বয়ে আনে। বন্ধুরা,
তোমরা এখানে দুটি ছবি উপরে লক্ষ্য করতে পারছো, একটি হচ্ছে বর্ষা অর্থাৎ বর্ষাকালের ছবি এবং অন্যটি হচ্ছে শীতকালের ছবি। আর্দ্রতা এখানে বলা হয়েছে, আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হলে আর্দ্রতাও কম হয়। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ এবং মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি হয়। কোন মাসে কোন কালে? বর্ষাকালে। বর্ষাকালে দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে আবার বৃষ্টিপাত ঘটায়, যার ফলে কি হয়ে থাকে? বৃষ্টি হয়ে থাকে। আবার উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস বয়ে আনে, যার ফলে পরিবেশ কি? শীতল থাকে। বন্ধুরা, এই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম? এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম আবহাওয়া ও জলবায়ুর উপাদান সম্পর্কে এবং আর্দ্রতা সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।